বেশিরভাগ মানব মন এই মুহূর্তে যেরকম, এমনকি একটা জন্মের স্মৃতিও সামলাতে পারে না। আপনি যদি দশটা জন্ম মনে রাখেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এটা করার আরও নানা দায়িত্বপূর্ণ উপায় রয়েছে। অচেতন মনের স্তরগুলোকে সচেতন স্তরে এনে কাজ করা যায়, তবে স্মৃতির স্তরে নয়, শক্তির স্তরে। ওনারা অন্তত একটু অকপট হয়েছেন। ফেরত যাওয়ার বা রিগ্রেশন হিপনোথেরাপি, এতদিন ওনারা বলতেন আগের জন্মে ফেরত যাওয়া, এটা আর একটু ভালো পরিভাষা। এখন অন্তত ওনারা একটু হলেও অকপট। সন্মোহন মানে মূলত, সন্মোহনের মাধ্যমে আপনি নিশ্চয়ই বাস্তব উপলব্ধির চেষ্টা করবেন না, আপনি যা আকাঙ্ক্ষা করেন সেটা প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাই না? সেটাই কি সন্মোহনের ভিত্তি নয়? আপনি যদি কাউকে সন্মোহিত করেন, আপনি তাকে বাস্তবে নিয়ে যেতে চান বলে সন্মোহিত করেন না? আপনি বাস্তব রচনা করতে চান না, তাই না? আপনি যদি কাউকে বাস্তবে নিয়ে যেতে চান, আপনার প্রয়োজন সচেতনতা, যেটা সন্মোহনের ঠিক বিপরীত। ওনারা যে এখন বলছেন এটা হিপনোথেরাপি, তো আর একটা বাস্তব রচনা করতে চলেছেন, যেটা তারা মনে করেন আপনাকে ঠিক করে দেবে বা সংশোধন করবে। তো আপনি একরকম সমস্যায় আছেন, সেটাকে অন্য কিছু দিয়ে সামঞ্জস্যে আনার চেষ্টা করছেন। অল্প কিছু মানুষের ওপর কাজ করতে পারে, কেউ যদি খুব অসুস্থ থাকেন, যে কোনো কিছুই ঠিক আছে। এটা যদি তাদের একটু সাহায্য করে, ঠিক আছে। তবে আপনি যদি আমায় আধ্যাত্মিক প্রক্রিয়া হিসেবে জিজ্ঞাসা করেন, অবশ্যই না। ফেরত যাওয়া, মোটের ওপর এসব মনস্তাত্ত্বিক ছাইপাঁশ, কিন্তু ধরুন আপনি এটা করতে পারেন। ধরা যাক আপনি গত জন্মে ফেরত যেতে পারেন। আমি বলবো যে বেশিরভাগ মানব মন এই মুহূর্তে এরকম, এমনকি একটা জন্মের স্মৃতি সামলাতে পারে না। কেবল একটা জন্মের স্মৃতি তাদেরকে নাস্তানাবুদ করে ছাড়ছে, তাই না? আপনি যদি দশটা জন্ম মনে রাখেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনার কি মনে হয় না? একটা জন্মের স্মৃতিতেই লোকের অবস্থা শোচনীয়। খালি গত ২৫-৩০ বছর মনে রেখেই লোকে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। আপনি যদি দশটা জন্ম মনে রাখেন, আপনার অবস্থাটা কল্পনা করতে পারছি। তো প্রকৃতি একটা বেড়া টেনে দিয়েছে, যেটা ভালো। এটা করার আরও নানা দায়িত্বপূর্ণ উপায় রয়েছে, যেখানে আমরা আপনাকে মনে করাই স্মৃতির সাপেক্ষে নয়, কিন্তু এটা নিজেই একটা শক্তির রূপ হিসেবে কাজ করে। এখানে কেউ রয়েছেন যারা সাম্যমা করেছেন? আচ্ছা, সাম্যমা মূলত এটাই যে অচেতন মনের স্তরগুলোকে সচেতন স্তরে এনে কাজ করা যায়, তবে স্মৃতির স্তরে নয়, শক্তির স্তরে। কারণ স্মৃতি যদি আসে, লোকে শেষ হয়ে যাবে। তারা দুই কি পাঁচটা কি দশটা জন্মের ভার সামলাতে পারবেন না। আপনার মন সেটা সামলাতে সক্ষম নয়। এটা স্পষ্টতই আপনাকে শেষ করে দেবে আর আপনার জীবনকে পুরোপুরি বিভ্রান্ত করে দেবে। আপনি যদি গত জন্মের কথা কিছু মনে রাখেন আর লোকজন সব এখানেই থাকেন, ধরা যাক আপনার পাড়ায় আপনার প্রতিবেশীর কেউ একটা, আপনার প্রতিবেশীর স্বামী বা ধরা যাক আপনার প্রতিবেশীর কুকুর গত জন্মে আপনার সন্তান ছিল, আপনার অবস্থাটা কল্পনা করতে পারছি। এই মুহূর্তে আপনার যেরকম আবেগ রয়েছে, তা দিয়ে আপনি এটা সামলাতে পারবেন না। এটা আপনাকে পাগল করে তুলবে। তো এটা নিতান্তই কাণ্ডজ্ঞানহীন। কেউ যদি গত জন্মগুলো প্রকাশ করতে সক্ষম হন, তবুও সেটা প্রকাশ করা ভীষণই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে। এই জিনিসগুলো আমরা নির্দিষ্ট কিছু জনের জন্য নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে খুব নিয়ন্ত্রিত পরিবেশে করে থাকি, কিন্তু সেটা খুবই কম, নিশ্চিতভাবেই রোজ রোজ নয়।
এর মধ্যে দিয়ে যাওয়ার ভালো উপায় হলো সাম্যমা, কারণ এটা একটা শক্তির স্তরের ওপর কাজ করে। আপনি এটি বিশদে মনে করার মতো মানসিক স্তরে কখনোই উপনীত হবেন না, কিন্তু আপনি দেখছেন কিছু জিনিস নিজেই শেষ হয়ে যাচ্ছে যা আপনার কাছে খুবই স্পষ্ট। সেটা আপনার জন্য ভালো, কারণ এটা শুদ্ধ করে, কিন্তু মনে করা ভালো নয়। তবে এটা যদি হিপনোথেরাপি হয় তাহলে অবশ্যই ফেরত যাওয়া নয়, এটা শুধুই, এটা একটা আকর্ষণীয় নাম, সম্ভবত ফেরত যাওয়া বলাটা লোকের কাছে কৌতূহলী। যেই মুহূর্তে আপনি বলছেন এটা সম্মোহন, আমি মনে করি না এটা ফেরত যাওয়া হতে পারে। বেশিরভাগ ফেরত যাওয়ার প্রক্রিয়াগুলো যা হচ্ছে তা কেবল মনস্তাত্ত্বিক কারসাজি, সেগুলো ভেতরে কোনো কিছুই স্পর্শ করে না।